স্বার্থান্বেষী ব্যবসায়ী সমাজ সরকারকে চালাচ্ছে বলে মনে করে বিএনপি। দলটির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিত্যপণ্যের বাড়তি দামের মধ্যে দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ মূল্য বৃদ্ধি জনগণের জন্য মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। চলমান আন্দোলনের মধ্য দিয়ে তারা সরকার পতনের লক্ষ্যের খুব কাছাকাছি চলে এসেছেন বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। মূলত এখন বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে আসায় জ্বালানি তেলের দর বাড়ানোর টেকনিক নিয়েছে সরকার। এক লাফে এত বেশি মূল্য বৃদ্ধি অযৌক্তিক, অমানবিক, অবিবেচক। সরকারের বেপরোয়া দুর্নীতি, অব্যবস্থাপনা, অপরিণামদর্শিতায় দায় পুরোপুরি সাধারণ মানুষের কাঁধে চাপিয়ে দেওয়া হলো।